আসসালামু আলাইকুম আহমদুল্লাহি ও বারাকাতুহু। মাত্র কয়েক ঘন্টা আছে, সাহায্য করুন বাচার আকুতি ইউক্রেন কমান্ডারের। ইউক্রেনের ম্যারিউপোলে যুদ্ধরত একজন মেরিন কমান্ডার বাচার আকুতি জানিয়ে দ্রুত সাহায্য করার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি ফেসবুকে একটি ভিডিও বার্তায় এমন অনুরোধ করেন। ওই কমান্ডারের নাম মেজর সেহরি ভোলাইয়ানা। ম্যারিউপোলের আজ হোস্টেলের ভেতরে মেজর সেহরি ভোলাইয়ানা ও তার সেনারা আশ্রয় নিয়েছেন। ভিডিওতে তিনি জানান, রুশদের কাছে তারা আত্মসমর্পণ করবে না, তাই তাদের যেন ম্যারিউপোল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। বিশ্ব নেতাদের কাছে তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যেন তাদের যেন তৃতীয় কোনো দেশে নিয়ে যাওয়া হয়। বাচার আকুতি জানিয়ে ওই মেজর বলেন, এটি বিশ্বের প্রতি আমাদের শেষ বার্তা, খুব সম্ভবত আমাদের জীবনের শেষ বার্তা, সম্ভবত আমাদের জীবনের কয়েকদিন অথবা কয়েক ঘন্টা বাকি আছে। তিনি আরো বলেন, আমরা বিশ্ব নেতার প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের সাহায্য করুন। আমি তাদের প্রতি আহ্বান জানাই, তিনি তৃতীয় কোনো দেশে আমাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। মেজর সেহরি ভোলাইয়ানা জানান, বর্তমানে রুশ বাহিনী আকাশ, সেনা, যুদ্ধ সরঞ্জাম সহ সব দিক দিয়ে এগিয়ে আছে। তিনি আরো জানিয়েছেন, আজ হোস্টেলে শুধু সেনাবাহিনীর সদস্য না, অনেক বেসামরিক লোকও আছেন সেনাদের সঙ্গে, তারা এখন এখানে আটকে পড়েছেন। 36 মেরিন ব্রিগেডের এই কমান্ডার আরও জানিয়েছেন, বর্তমানে প্রায় 500 সেনা আহত হয়ে পড়ে আছে, তাদের সবার দ্রুত সাহায্য প্রয়োজন। ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোর দেওয়া অবৈধ নিষেধাজ্ঞা মোকাবেলায় বিশ্ব বাণিজ্য সংস্থায় রাশিয়ার অবস্থান পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন। বার্তা